মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। লোকসভা নির্বাচনের আগে দলবদলের হিড়িক। শনিবার দুপুরে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে বিদায়ী সাংসদ বহরমপুর লোকসভার প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন কান্দির কুমারষণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 150 কর্মী সদস্য এবং লালগোলায় ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রায় 25 জন কর্মী সমর্থক। বিগত কদিন ধরেই একের পর এক যোগদান নিয়ে আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল অস্তিত্বের সংকটে ভুগবে বলেই প্রতিক্রিয়া জানিয়েছেন অধীর চৌধুরী। হিমশৈলের চূড়া মাত্র, সবাই আসতে চাইছে না, ভাবছে যদি বিপদ হয়, যদি মিথ্যা কেস লাগিয়ে দেয়, যদি ঘরের টাকা না দেয়, ভয়ভীতি গ্রামে গ্রামে তো তৃণমূলের মস্তান বাহিনী করছে, নিঃশব্দ সন্ত্রাস একটা চালানোর চেষ্টা করছে এখানকার পুলিশ। তা সত্ত্বেও যেভাবে তৃণমূল দল ভেঙে সর্বস্তরের মানুষ কংগ্রেস দলে যোগদান করছে, তাতে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের জন্য এটা অশনি সংকেত তো বটেই, আর এই ভাঙন রোধ করার ক্ষমতা তৃণমূলের নেই। যদিও এই বিষয়ে আমল দিতে নারাজ তৃণমূল কংগ্রেস, তাদের পাল্টা দাবি। অধীর চৌধুরী উন্মাদ হয়ে গেছে এই নির্বাচনে। অধীর চৌধুরী নওদা থেকে বনোয়া, ভরতপুর থেকে রেজিনগর, কোথাও তার সঙ্গে কোনো লোকজন নাই, মানুষ তাকে রিজেক্ট করেছে। অধীর চৌধুরী রিজেক্টেড ম্যাটেরিয়াল, এখন অধীর চৌধুরী রিজেক্টেড, তাই তিনি নিশ্চিত পরাজয় জেনে এই সমস্ত নাটক করছেন প্রচারের আলোয় আসার জন্য। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।